আসসালামু আলাইকুম। আজকে গুণ করার আপনাদেরকে সেরা একটা টেকনিক শেখাবো, একেবারে খুবই মজার একটা টেকনিক। দেখুন, মনে করেন আপনাদেরকে দুই অঙ্কের দুটো সংখ্যা আমি দিলাম, এই দুটাকে আপনি একেবারে এইখানে গুণ করে বসাই দিবেন, এটা আপনি করতে যাচ্ছেন। অথবা একটা তিন অঙ্কের সংখ্যা আছে আর একটা দুই অঙ্কের সংখ্যা আছে, এই দুটোর গুণও আপনি একেবারে লিখতে চাচ্ছেন, কিভাবে করে করবেন? খুবই মজা করে আমরা করে ফেলবো। দেখুন, তো যদি দুইটা দুই অঙ্কের সংখ্যা হয়, যে প্রসেসে আমরা করব সেটা হচ্ছে, ফার্স্টেই আপনি একেবারে লাস্ট ডিজিট যে আছে, এই 21 এর লাস্ট ডিজিট হচ্ছে 1 এবং 34 এর লাস্ট ডিজিট হচ্ছে 4, মানে এই সংখ্যাগুলো শেষ অঙ্ক কোনটা আছে সেই অঙ্ক দুটাকে গুণ করবেন। তাহলে 1 আর 4 গুণ করলে আসতেছে হচ্ছে মাল্টিপ্লাই করলে 4 আসতেছে, 1 আর 4 মাল্টিপ্লাই করলে 4। এরপরে যে কাজটা করবেন, আপনি রংধনু আঁকবেন, রংধনু 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 আঁকবেন। তো রংধনু যদি আঁকি, রংধনুর এক প্রান্ত এবং আরেক প্রান্ত গুণ করব, এটারও এক প্রান্ত এবং আরেক প্রান্ত গুণ করব, রংধনুর দুইটা প্রান্তই আমি গুণ করব, গুণ করে রংধনু দুটা যোগ করে দেব। কিরকম? 1 আর 3 গুণ করলে 3, 2 আর 4 গুণ করলে 8, 3 আর 8 প্লাস করলে হচ্ছে 11। তার মানে আমার এখানে 11 এর 1 বসবে, হাতে থাকবে হচ্ছে 1। এবং লাস্টে যেই কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে ফার্স্টের ডিজিট দুইটা মাল্টিপ্লাই করে বসাই দিবেন। তাহলে ফার্স্টের ডিজিট কি ছিল এখানে? 4, 2, আর এখানে কি ছিল? 3। 2 আর 3 মাল্টিপ্লাই করলে আসে 6, আর এই যে ক্যারি করছিল যে 1, মানে হাতে ছিল 1, সেটা যোগ করলে চলে আসবে হচ্ছে আপনার 7। তাহলে আপনার অ্যান্সার চলে আসলো খুবই সহজে, যে 21 কে 34 দিয়ে মাল্টিপ্লাই করলে 714, মানে 714। 714 যে আপনার আসলো, এটা আপনাকে দুইবার আলাদা আলাদা করে গুণ করে বের করতে হচ্ছে না, আপনি জাস্ট মুহূর্তের মধ্যে এইভাবে করে ফেলতে পারবেন। আসুন আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করেন, আর একটু বড় দেখে নিই, যে 43 × 67 এরকম কিছু একটা নিলাম, অনেক বড় সংখ্যা নিয়েছি। দেখুন, আপনি কি করবেন, লাস্ট দুইটা ডিজিট প্রথমে মাল্টিপ্লাই করবেন। 3 আর 7 মাল্টিপ্লাই করলে কত আসবে? 3 আর 7 মাল্টিপ্লাই করলে 21, 21 এর 1 বসাবেন, হাতে থাকবে 2। এখন কি করব, এখন আমরা জাস্ট রংধনু আঁকবো। এই যে রংধনু, রংধনু আঁকলাম, রংধনু 3 আর 6 মাল্টিপ্লাই করলে 18, 3 আর 6 মানে 3 6 18, আর 4 আর 7 মাল্টিপ্লাই করলে 28 মানে 28। তাহলে 18 এবং 28 যদি যোগ করেন, 18 আর 28, 18-র সাথে 10 যোগ করলে হচ্ছে 38, 38-এর সাথে 8 যোগ করলে 46, 46 আর হচ্ছে এখানে আপনার হাতে 2 আছে, হাতে 2 মিলে 48, 48-এর 8, হাতে থাকলো 4, আর লাস্টে হচ্ছে 4 আর 6 মাল্টিপ্লাই করলে কত আসবে? 24, 24 আর 4 মিলে 28। আপনারা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে পারবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটু আস্তে আস্তে করছি। আমি এই প্রসেসটা যখন আমি শিখেছি, তখন থেকে আমি ক্যালকুলেশন যে কোনো পরীক্ষায় যখন ভর্তি পরীক্ষাগুলো দিতাম, আমি সঙ্গে সঙ্গে করে ফেলতে পারতাম। দেখুন, আমি আরো আরো দুই একটা আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ধরুন আপনার কাছে আছে 31 × 82, সবাই যদি বুঝে যেয়ে থাকেন তাহলে আপনারা সবাই এটা করতে পারবেন। আপনি ফার্স্টে কি করবেন, 1 আর 2 মাল্টিপ্লাই করে এখানে বসাবেন, তারপরে কি করবেন, রংধনু আঁকবেন, এইটা এইটা মাল্টিপ্লাই, এইটা এইটা মাল্টিপ্লাই, তারপরে এই রংধনু দুটো যোগ করে এখানে বসাবেন, তারপরে হাতে কিছু আছে কিনা দেখতে হবে, আর লাস্টে হচ্ছে ফার্স্ট ডিজিট দুইটা মাল্টিপ্লাই করে ওই হাতের সংখ্যাটার সাথে, হাতের যেই সংখ্যাটা থাকবে সেটা যোগ করে আপনাকে এখানে বসাতে হবে। এই মানটা কত আসে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা লিখে দিন যে এই মানটা আপনার কত কত আসতেছে। এখন আমি আপনাদেরকে শিখাবো, যদি 3 অঙ্ক আর একটা যদি 2 অঙ্ক থাকে, তাহলেও কি এভাবে করে আসলে করা যাবে কিনা, কিভাবে করে করব, এটা আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। এটা একবারে পুরো ম্যাজিক, যে 3 অঙ্ক আবার 2 অঙ্ক এটাও আমরা এখানে করতে পারবো, কিন্তু নিয়মটা আপনাকে মনে রাখতে হবে। সে নিয়মটা হচ্ছে, প্রথমে লাস্ট ডিজিট দুটো মাল্টিপ্লাই করবেন, এখানে 3 আর 4 মাল্টিপ্লাই করলে আসতেছে হচ্ছে 12, 12-এর 2, হাতে 1 আছে, ক্যারি করতেছে 1। এরপরে আপনি রংধনু আঁকবেন আগের মতো, জাস্ট এই এই অঙ্কটা নাই মনে করেন, যে এই অবস্থায় আপনি রংধনু আঁকছেন, রংধনু এঁকে এখানে মানটা বসাবেন। তো কি, এই 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6, 1 আর 4 মাল্টিপ্লাই করলে 4, তাহলে 4 আর 6 প্লাস করলে 10, আর হাতের 1 মিলে হচ্ছে 11, 11-এর 1
হাতে আবার ওয়ান। এরপরে এখানে এক্সট্রাভাবে করে মানে দুইটা রংধনু আঁকতে হয়। এক্সট্রা রংধনুটা হচ্ছে এই যে দেখুন, এই যেটাতে দুইটা অঙ্ক আছে তার সাথে এই মিডিলটা এবং এটা লাস্টেরটার সাথে এটা ফার্স্টেরটা, এটা মানে এখানে রংধনু দুইটা হবে যেহেতু তিনটা আর দুইটা আছে সংখ্যা, মানে তিনটা অঙ্কের, এটা হচ্ছে তিনটা অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে দুইটা অঙ্কের সংখ্যা, এখানে থ্রি ডিজিট আছে, এখানে টু ডিজিট আছে, তাই এখানে রংধনু হবে দুইটা। এটা আসলে মনে রাখা তেমন কোনো কঠিন না, আপনাদেরকে আরেকটা প্র্যাকটিস করালে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন টু আর থ্রি, ওয়ান মাল্টিপ্লাই করলে টু, ফোর আর ফোর মাল্টিপ্লাই করলে হচ্ছে সিক্স, সিক্সটিন আর টু প্লাস করলে কত আসতেছে, সিক্সটিন আর টু মিলে এইটিন, আর হাতে যে এক ছিল মিলে হচ্ছে নাইনটিন, তার মানে নাইনটিনের নাইন হাতে আবার এক, আর লাস্টে হচ্ছে ফার্স্ট ডিজিট দুটো মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে ফোর আর টু, ফোর আর টু মাল্টিপ্লাই করলে কি আসবে এইট, কিন্তু হাতে যে এক ছিল এটা মিলে নাই, তার মানে আপনার অ্যান্সার আসলো ফোর ওয়ান থ্রি, কে আপনি যদি টোয়েন্টি ফোর দিয়ে মাল্টিপ্লাই করেন নাইন নাইন ওয়ান টু। একেবারে ম্যাজিক পুরাই, দেখুন আমরা একেবারে ম্যাজিক্যাল প্রসেসে এক লাইনে তিন অঙ্ক এবং দুই অঙ্কের একটা দুইটা সংখ্যাকে আমরা গুণ করে ফেললাম। আসেন আরেকটা আমরা প্র্যাকটিস করি, কি করবেন মনে করেন আপনাকে আমি দিলাম যে ওয়ান ফাইভ টু ইন্টু থার্টি থার্টি টু, এটা আপনি মাল্টিপ্লাই করবেন, কি করবেন ফার্স্টে কি করবেন এই লাস্ট ডিজিট দুইটা মাল্টিপ্লাই করবেন, এরপরে কি করবেন রংধনু আঁকবেন, এই রংধনু এইভাবে আঁকবেন, তারপরে কি করবেন এই রংধনু দুটো যোগ করে মানটা এখানে বসাবেন, কোনো হাতে কিছু থাকলে সেটা তো লিখে রাখবেন যে কিছু হাতে যদি থাকে। এরপরের কাজ হচ্ছে আরও একটা রংধনু আঁকবেন, সেই রংধনুটা হচ্ছে এইটার সাথে মাঝখানেরটা এবং এইটার সাথে এইটা, এবং একই কাজ এইটার সাথে এইটা গুণ করবেন, এই প্রান্তের সাথে এই প্রান্ত গুণ করবেন, গুণ করে এই দুটো যোগ করে মানটা বসাবেন, হাতে কিছু আছে কিনা লিখে রাখবেন, এবং লাস্টে ফার্স্ট ডিজিট দুটো মাল্টিপ্লাই করে মানটা বসাবেন। আমি মনে করি যে আপনারা এই মানটাও বের করে ফেলতে পারবেন, এটাও আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা আসলে এটা বের করতে পারছেন কিনা একেবারে এই সেম প্রসেসে। তো আপনাদের এই ভিডিওটা যদি সেরা লেগে থাকে আপনারা কমেন্টে সেরা কথাটাও আপনারা লিখে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।